ওয়েলকাম টু একজন বায়োলজি আজ আমরা জীবনবিজ্ঞানের মাধ্যমিকের টেস্টের একটি কোশ্চেন এর এমসিকিউ এবং কিছু শর্ট কোশ্চেন সলভ করব এবং প্রশ্নগুলো আলোচনা করব দিনাহাটা গার্লস স্কুলের ক্লাস টেনের লাইফ সায়েন্সের টেস্টের কোশ্চেনগুলো সলভ করে নেব প্রথমে এক নম্বরের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রথম প্রশ্ন আছে ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো উত্তর হবে অপশান ডি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোশ্চেন নাম্বার টু কোন হরমোনটি জিটিএইচের অন্তর্গত নয় তা নির্বাচন করো উত্তর হবে অপশন বি টিএসএইচ নাম্বার থ্রি একজন ফুটবলার শট মারার সময় নিচের কোন কোন পেশি সঞ্চালন করে থাকে উত্তর হবে ডি সবকটি অর্থাৎ একজন ফুটবলার শর্ট মারার সময় তার অ্যাপডাক্টার অ্যাডাক্টার এবং এক্সটেনশার এই সবগুলো পেশি সঞ্চালন করে থাকে কোশ্চেন নাম্বার ফোর সপুষ্পক উদ্ভিদের যে কোষ্টিতে মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা স্থির করো উত্তর হবে অপশন বি জনন কোষ কোশ্চেন নাম্বার ফাইভ ডিএনএতে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা উত্তর হবে অপশন সি দুই নাম্বার সিক্স মানুষের অটোজোম সম্পর্কে সঠিক বক্তব্যটি চিহ্নিত করো উত্তর হবে অপশন ডি জনন কোষে এদের সংখ্যা চুয়াল্লিশটি দেন মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনের সময় সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর হবে অপশন এ ফর্টি সিক্স কোশ্চেন নাম্বার এইট সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো উত্তর হবে অপশন সি রসালো মূল রাঙা আলু কোশ্চেন নাম্বার নাইন কালো বর্ণ ও অমস্টিন লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো উত্তর হবে অপশান এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর কোশ্চেন নম্বর টেন সংকরান পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো উত্তর হবে অপশন সি মটর ফুল সপরাগী হওয়ার বাইরে থেকে চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম কোশ্চেন নাম্বার ইলেভেন রুই মাছের পটকার অভিযোজন সম্বন্ধীয় নিচের কোন কাজটি সঠিক নয় তা শনাক্ত করো উত্তর হবে অপশন এ দিক পরিবর্তনে সাহায্য করা নাম্বার টুয়েলভ নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো উত্তর হবে অপশন সি খাবারের উৎস সন্ধান নাম্বার থার্টিন ডিমে তা দেওয়ার সময় মৎস্যভোগ পাখিদের ডিমের খোলক ভেঙে যায় এর কারণটি নির্ধারণ করো উত্তর হবে অপশন এ গ্লোবাল ওয়ার্মিং নাম্বার ফোরটিন নিম্নলিখিত কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম এম আন্দোলন শুরু হয় তা লেখো উত্তর হবে অপশন সি শালগাছ পশ্চিম মেদিনীপুর নাম্বার ফিফটিন নিচের কোন শয্যাটি গরুমারা সুন্দরবন কুলিক ও চাপড়ামারি এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে উত্তর হবে অপশান সি ন্যাশনাল পার্ক বাইস্পার রিজার্ভ অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্য এবার দেখব কোশ্চেন নাম্বার দুইয়ের প্রথম কোশ্চেন ডাবের জলে ড্যাশ হরমোন থাকে উত্তর হবে সাইটোকাইনিন নাম্বার টু বিভেদিত কোষ ড্যাশ দশায় অবস্থান করে বিভেদিত কোষ জি জিরো দশায় অবস্থান করে নাম্বার থ্রি মেন্ডেল তার দিশঙ্কর জননের পরীক্ষা থেকে ড্যাস সূত্রটি প্রণয়ন করেছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র নাম্বার ফোর মৌমাছির আট অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাস বলে ওয়াকটেল বা ওয়াগল ড্যান্স বলা হয় নম্বর ফাইভ দীর্ঘদিন ধরে ধূমপান করার ফলে ফুসফুসের স্থিতিস্থাপক কলা বিনষ্ট হয়ে ড্যাশ রোগ সৃষ্টি হতে পারে এখানে নানারকম রোগ হতে পারে যেমন ধূমপান করার ফলে ব্রঙ্কাইটিস হতে পারে নিউমোনিয়া হতে পারে নম্বর সিক্স প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ড্যাশ সংরক্ষণ বলা হয় ইনসিটু আমরা জানি প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে বলা হয় ইনসিটু এবং কোনো পরিবেশ তৈরি করে সেখানে জীববচিত সংরক্ষণকে বলা হয় এক্সিটু এবার দেখব সত্য মিথ্যা কোশ্চেন নম্বর সেভেন বানর ও পেঁচাতে মানুষের মতো দিনেত্র দৃষ্টি দেখা যায় এটি সঠিক নাম্বার এইট অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয় এটি মিথ্যা কোশ্চেন নাম্বার নাইন ভিন্ন 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 একই জিনোটাইপের সংকেত বহন করে এটি সত্য নাম্বার টেন নিষ্ক্রিয় অঙ্গের ক্রম ফলে কর্মক্ষমতা বৃদ্ধি পায় এটি মিথ্যা নাম্বার ইলেভেন টাইফয়েড একটি জলবাহিত রোগ এটি সত্য নাম্বার টুয়েলভ ভারতের প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভের নাম হল নীলগিরি বায়োস্ফেয়ার রিজার্ভ এটি সত্য এবার আমরা দেখে নেব এ স্তম্ভ এবং বিস্তম্ভ এ স্তম্ভতে আচ্ছা প্রথমে রাগ ক্রোধ ভয় এটি হবে নাম্বার ফাইভ অ্যাড্রিনালি নাম্বার ফরটিন চেক পয়েন্ট এটি হবে নাম্বার ফোর কোষ বিভাজন নাম্বার ফিফটিন প্রোপাগেশন এটি হবে নাম্বার ওয়ান এক্সপ্ল্যান্ট নাম্বার সিক্সটিন ইমাস্কুলেশন এটি হবে নাম্বার সিক্স হাইব্রিডাইজেশন নাম্বার সেভেন্টিন ডিম্বাকার আর বেশি এটি হবে নাম্বার থ্রি উট নাম্বার এইটিন বিশ্ব উষ্ণায়ন এটি হবে নাম্বার টু দ্বীপভূমির নিমজ্জন এবার কোশ্চেন নাম্বার নাইন বিসদৃশ শব্দটি বেছে লেখো এখানে আছে গ্লসোফারিনজিয়াল অকিউলোমোটোর ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন তাহলে এখানে বিসদৃশ হবে অক্সিটোসিন নাম্বার টোয়েন্টি হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহারের ত্রুটি দূর হয় উত্তল বা কনভেক্স লেন্স নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও জোর কলম যদি আম হয় তাহলে জবা হবে শাখা কলম নাম্বার টোয়েন্টি টু কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি নাম্বার টোয়েন্টি থ্রি মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো উত্তর হবে ওয়ান ইজ টু 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 ওয়ান নাম্বার টোয়েন্টি ফোর মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও নাম্বার টোয়েন্টি ফাইভ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্ভুক্ত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো ভ্রূণ কলা, বীজ এবং ক্রায় সংরক্ষণ তাহলে ক্রায় সংরক্ষণের মধ্যেই পড়ছে ভ্রূণ ভাজক কলা বীজ অর্থাৎ ভ্রূণ ভাজক কলা এবং বীজ এগুলো ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় নাম্বার টোয়েন্টি সিক্স পূর্ব হিমালয় হটস্পটের সর্বোচ্চ শ্রেণীর খাদক গোত্রের একটি সংকটাপন্ন স্তন্যবায়ী প্রাণীর নাম হল টাইগার এবার দুই নম্বরের কোশ্চেনগুলো দেখব নাম্বার ওয়ান নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ট্রফিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো কিসের উপর উদ্দীপকের সঙ্গে সম্পর্ক এবং অক্সিন হরমোনের সঙ্গে সম্পর্ক নম্বর টু একজন গাড়ির চালককে গাড়ি চালানোর সময় চোখের কি কি উপযোজন করতে হয় তা বিবৃত করো নাম্বার থ্রি অপরিণত ফলের মোচন রোধ এবং বীজবিহীন ফল সৃষ্টিতে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ব্যবহার লেখ নাম্বার ফোর ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীত ধর্মী বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো নাম্বার ফাইভ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা লেখো নাম্বার সিক্স অ্যামিবা ও স্পাইরোগাইরার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় নাম্বার সেভেন একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও নাম্বার এইট ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিশকর জননে পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো নাম্বার নাইন থ্যালাসেমে আক্রান্ত ব্যক্তির যকৃত প্লিহা অন্তঃক্ষরা গ্রন্থি ও লোহিত রক্ত কণিকার কি কী পরিবর্তন দেখা যায় নাম্বার টেন বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে পুত্ররা কেন অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত হন নাম্বার ইলেভেন ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিবাদদের প্রধান দুটি বিষয় বর্ণনা করো নাম্বার টুয়েলভ সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে নাম্বার থার্টিন মাছকে মায়োটম পেশি কিভাবে সাহায্য করে নাম্বার ফরটিন বায়ু দূষণ কৃষিজ উৎপাদন কমিয়ে দেয় বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো নাম্বার ফিফটিন বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি তালিকাভুক্ত করো নাম্বার সিক্সটিন জলের আবর্জনা কিভাবে জলাশয়ের ইউট্রিফিকেশান ঘটায় নাম্বার সেভেন্টিন শিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষ কিভাবে নাইট্রোজেন চক্রকে সাহায্য করে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বরের কোশ্চেন এক নম্বর একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ুকেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু কোশ্চেন নাম্বার টু নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো সম্পাদনের স্থান ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি উৎপন্ন কোষের সংখ্যা মানব বিকাশের বয়সন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো এর সাথে আছে একটি অথবা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে যোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো আহকের প্রয়োজনীয়তা এবং অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব নাম্বার থ্রি সন্ধামালতি ফুলের ক্ষেত্রে এফ টু জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে পরিলক্ষিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের দুই জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সাহায্যে লেখো এর সাথে আছে অথবা বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখো একজন বাহক মা ও স্বাভাবিক বাবার পুত্র ও কন্যাদের থ্যালাসেমিক হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবার কোশ্চেন নম্বর ফোর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তা বুঝিয়ে লেখো বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো এর সাথে আছে অথবা দেহের উচ্চতা পায়ের আকৃতি আঙুলের সংখ্যার উপর নির্ভর করে ওই ব্যক্তির স্বপক্ষে ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো পেঁয়াজের স্বল্পপত্র ও ক্যাক্টাসের পত্রকণ্ঠক কী ধরনের অভিব্যক্তিকে সূচিত করে তা ব্যাখ্যা করো কোশ্চেন নম্বর ফাইভ নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো অভঙ্গুর কীটনাশক পরাগ্রেণু ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা ক্লোরোফ্লুরো কার্বন প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো নিয়ন্ত্রণকারী সংস্থা সংরক্ষিত জীবের প্রকৃতি কি কী ইনস্টিটিউ সংরক্ষণ ব্যবস্থা নিলে রয়্যাল বেঙ্গল টাইগারের নিজস্ব পরিবেশ স্বাভাবিক বিকাশ ও সংখ্যার ভারসাম্য বজায় রাখা যেতে পারে তা বিচার করো নাম্বার সিক্স নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে অথবা প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার কীভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করছে তার উদাহরণ দাও বায়ু ও মাটি দূষণ কীভাবে স্বাস্থ্য বিপর্যয় ঘটায় লেখো